হ্যালো, আজকে আমি আপনাদেরকে বোঝাবো ভারতীয় রেল কেন এত বেশি লেটে চলে, আর তার সাথে দেখাবো ভারতীয় রেলের মধ্যে কোন ট্রেন সর্বদা লেটে চলে, সেই ট্রেন কোনোদিনও তার অন টাইমে পৌঁছাতে পারেনি। তো চলো বন্ধুরা, এই সমস্ত তথ্যগুলো আজকে জানা যাক। কিন্তু বন্ধুরা, একটা ভিডিও বানাতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু আপনারা ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না। তো প্লিজ গাইস, আজকে অন্তত ভিডিওটাকে একটা লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা 20,000 সাবস্ক্রাইবার্সের অনেক কাছাকাছি আছি। তো দেখো বন্ধুরা, ভারতীয় রেল এত লেট হওয়ার প্রধান কারণ হলো, যেহেতু একটা লাইনের উপরে সব ট্রেনগুলো চলাচল করে, আর সেই লাইনের উপরেই যদি একটা ট্রেন সিগন্যালের কারণে দাঁড়িয়ে যায়, তাহলে সেই লাইনের পেছনের ট্রেনগুলো দাঁড়াতে শুরু করবে। আর তাছাড়া যদি রেল লাইনের ট্র্যাকের মধ্যে কোনো সমস্যা হয়, তাহলেও ট্রেনকে লেট করিয়ে দেওয়া হয়। আর বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, যেই ট্রেন লেট করে গেছে তাকে আরো বেশি লেট করে দেওয়া হয়, কারণ সেই লেট ট্রেনকে দাঁড় করিয়ে অন্য একটা ট্রেনকে পাস করিয়ে দেওয়া হয়। আর বন্ধুরা, ভারতের মধ্যে সব থেকে বেশি লেট হওয়া ট্রেনটার নাম হলো 12,803 CSMT আগরতলা বেঙ্গালুরু হামসাফার এক্সপ্রেস। আর বন্ধুরা, এই ট্রেনটা তো কমসে কম 5 থেকে 6 ঘন্টা লেট হয়েই থাকে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের আমাদের লেট ট্রেনের কিছু ভিডিও। আর বন্ধুরা, আপনাদের কোন ট্রেনে বেশি চাপতে ভালো লাগে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আরো নতুন কোন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য পিস আউট।